Hello friends, welcome to Chondrimas World. Chondrimas World এ তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে দেখাবো 2-3 মিনিটের মধ্যে কনডেন্স মিল্ক বানানোর রেসিপি। কনডেন্স মিল্ক সাধারণত দুভাবে বানানো যায়। এক, পাতলা দুধকে জাল দিয়ে দিয়ে গাঢ় করে বানানো যায়, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সেটা বানাতে ধরো তোমাদের প্রায় 30 মিনিট সময় লাগবে, কিন্তু আজ আমি যে কনডেন্স মিল্কটা বানিয়েছি সেটা আমি জাস্ট 5 মিনিটে বানিয়েছি। তো প্লিজ আমার রেসিপিটা দেখতে থাকো। চলো তাহলে আমরা এখন দেখে নিই যে ইনস্ট্যান্ট কনডেন্স মিল্ক বানাতে আমাদের কি কি লাগবে। দেখো আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারো। নিয়েছি ঘি, এটা পাউডার সুগার, পাউডার সুগার মার্কেটেও কিনতে পাওয়া যায়, কিংবা তোমরা মিক্সিতে নর্মাল চিনিকে গুঁড়িয়ে নিতে পারো। কাপে নিয়েছি জল, জলটা এমন একটা টেম্পারেচারে থাকবে যেটা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারবো। আর এখানে আছে বেকিং সোডা। চলো তাহলে এবার আমরা দেখে নিই যেটা আমরা কিভাবে বানাবো। দেখো আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা। এবার এর মধ্যে আমি দেব পাউডার সুগার। দেব সামান্য একটু বেকিং সোডা। দিয়ে ভালো করে মিক্স করব। দেখো ভালো করে এটা মিক্স করে দিয়েছি। এবার আমি এটাতে অল্প অল্প করে ওই যে জলটা আমি সামান্য গরম করে রেখেছিলাম সেটা দিতে থাকবো। একেবারেই বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু আমার এটা গুলতে অসুবিধা হবে। তো আমি অল্প অল্প সামান্য করে জল দেব, আবারও একটু জল দিচ্ছি, আর এটাকে একদম ফাইন একটা পেস্ট বানাবো। একটু ধৈর্য ধরে আমাকে এটা করতে হবে। আমরা মার্কেট থেকেও কনডেন্স মিল্ক কিনতে পারি, কিন্তু সেটা অনেকটাই কস্টলি হয়, আর এটা বাড়িতে বানানো সত্যিই কোনো প্রবলেম নয়। তো তোমরা প্লিজ এটা একবার বানিয়ে দেখো, দেখো একদম দোকানের মতো হবে, তখন আর দোকান থেকে আর কনডেন্স মিল্ক তোমাদের কিনতে হবে না। দেখো এটা কিন্তু সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখছো? এর মধ্যে আর আমি একটু সামান্য জল দেব, দিয়ে আবার মিক্স করব। আর এর মধ্যে আমি দেব সামান্য একটু ঘি, তোমরা বাটারও ইউজ করতে পারো। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি ঘিটাকে ভালো করে এর সাথে মেশাতে থাকবো। বেশ 2-3 মিনিট ধরে এটা ভালোভাবে আমি নাড়তে থাকবো এবং মেশাতে থাকবো, যেন একটু দুধের দলাটা না থাকে। আর জলটা কিন্তু একদম ঠিকঠাক টেম্পারেচারে তোমাকে নিতে হবে, না হলে কিন্তু দুধ লাম্পস হয়ে যেতে পারে।
দলা দলা বেঁধে যেতে পারে, তখন তোমাদের কন্টেন্ট মিলটা কিন্তু সুন্দর তৈরি হবে না। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, আমার রেসিপিটা সবার সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে প্লিজ জানিও যে আমার রান্না তোমাদের কেমন লাগছে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নেক্সট প্রসেসটা দেখাবো, তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে আমি যে মিক্সচারটা বানালাম ওটা দিয়ে দেবো। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে 2-3 মিনিট ধরে সমানে নাড়তে থাকবো। দেখো এটা হতে বেশি সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এটাকে সমানে নাড়তে থাকবো যাতে এটা পাত্রের গায়ে লেগে না যায়। দেখো 2 মিনিট হয়ে গেছে, এটা রেডিও আমাদের হয়ে গেছে। এটাকে খুব বেশি গাঢ় করব না, এরকম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে দেব। দেখো কন্ডেন্স মিল্কটাকে আমি কিন্তু বোলের মধ্যে ঢেলে নিয়েছি, এটা এখন গরম অবস্থায় আছে তাই এটাকে একটু পাতলা মনে হবে। আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো এটা ঠিক দোকানের মতো হলো কিনা। দেখো 15 মিনিট হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে এবং আরো অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটাকে আরো গাঢ় করতে চাইলে আরো করতে পারো, দেখো এটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে। এবং আমাকে বিশ্বাস করে দেখো, এর টেস্ট দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো সো তোমরা প্লিজ এটা বাড়িতে বানাও, আমাকে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে। এটা যদি তোমরা বাইরে স্টোর করতে চাও তাহলে যে কোনো কাচের কন্টেনারে করে এটা তোমরা 7 দিন পর্যন্ত স্টোর করতে পারো, আর ফ্রিজে রাখলে 1 মাস। তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার রেসিপি লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এটা ঠিক কেমন লাগলো। আজ আসি, বাই।